বার্তা দেখলাম সব বোলপুরের মানুষজন সব রাস্তার ধারে দাঁড়িয়ে আছে এবং মিছিলে জনজমাট তৈরি হয়েছে, সেখানে দেখুন হিন্দু মুসলিম থেকে শুরু করে সকলে মিলে যে সে সমর্থনে আজকের যে মিছিল তাতে নিশ্চিত হয়ে বলতে পারি যে বীরভূমের জেলা তৃণমূলের নেতৃত্বের ঘুম উড়ে যাবে। দেখুন সিএ তো হচ্ছেই, সিএ তো হয়ে গেছে, হচ্ছেই না। রাষ্ট্রপতি যখন কোন সই করে যখন গেজেট হয় তখন কিন্তু এটা হয়ে গেছে, সিএ বিল পাস হয়ে গেছে, এটা লাগু হবে। দেখুন মুখ্যমন্ত্রী অনেক কিছুই বলেন, মুখ্যমন্ত্রী বলেছিলেন নোটবন্দি করতে দেবো না, মুখ্যমন্ত্রী বলেছিলেন আধার কার্ড করতে দেবো না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বাংলার ক্ষতি করার জন্য অনেক কিছুই করেছেন, সিঙ্গুরকে হতে দেননি মুখ্যমন্ত্রী, প্রতিবার স্পিকারের কাছে 2005 4 আগস্ট এই সিএ নিয়ে বিল চেয়েছিলেন, তিনি সেটা করতে পারেননি। আজকে ভারতীয় জনতা পার্টি করেছে, আজকের মনমোহন সিং 2015 করেছিলেন কিন্তু লোকসভায় দাবি রেখেছিলেন, যেটা কংগ্রেস করতে পারেনি আজ ভারতীয় জনতা পার্টি করেছে। প্রকাশ কারাত 2015 চিঠি দিয়েছিলেন সিএর পক্ষে, আজকে ভারতীয় জনতা পার্টি করেছে, তারা করতে পারেনি। তাই মুখ্যমন্ত্রী কি বললেন তাতে কিছু দেশে রেখে যায় না, মুখ্যমন্ত্রী শুধু ভাঙবার জন্য তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রীর একটা সৃষ্ট কোনো সৃষ্টি কোনো সংস্থানের নাম বলতে পারবেন? মুখ্যমন্ত্রীর কোনো সৃষ্টি আমরা যেমন বলি, যেমন শিল্পাঞ্চল, যেমন বীরাঞ্চল রায় আমলে কল্যাণী শিল্পাঞ্চল আছে, যেমন অন্যান্য দলেরও কিছু কিছু শিল্পাঞ্চল আছে, মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে কোনো শিল্পাঞ্চল আছে কিনা? মুখ্যমন্ত্রী বলতে পারবেন যে কোনো মুসলিম বলুন হিন্দু বলুন কারোর চাকরি ভালোভাবে দিয়েছেন কিনা? মুখ্যমন্ত্রী শুধু ভেঙে দেওয়ার জন্য তৈরি হয়েছেন, মুখ্যমন্ত্রীর জীবনটাই তৈরি হয়েছে শুধু ভাঙবার করবার জন্য। বীরভূম নিয়ে কি বলবেন? বীরভূম নিয়ে একটা কথাই বলতে চাই, অনুব্রতবাবু অনেক চেষ্টা করলেন মিছিল আটকানোর, ভারতীয় জনতা পার্টিকে যাদের লোকজন আসতে না পারে আপনার সহকর্মী বলবো, কারণ পুলিশ আপনার সহকর্মী, সেখানে খুব লজ্জা লাগছে যে হয়তো এই মিছিলের পরে অনেককে আবার কেস দেওয়ার চিন্তাভাবনা করবেন, কাউকে জেলে ঢোকাবেন। কিন্তু অনুব্রতবাবু একটা কথাই বলি, রাজনীতি সারা জীবন একই রকম থাকে না, এটা মাথায় রেখে কাজ করবেন, এটা মাথায় রেখে কাজ করবেন।